স্বাগতম সবাইকে বাংলাদেশ মিলিটারি ডিফেন্স বিএমডি ইউটিউব চ্যানেলে। আজকে আমরা জানবো বাংলাদেশ বিমান বাহিনীর চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান মিগ-29 নিয়ে। মিগ-29 বর্তমান সময়ের একটি ভয়ঙ্কর যুদ্ধ বিমান। এটি সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান, যা 1983 সালে প্রথম সার্ভিসে আসে। এর ন্যাটো কোড নেম হল ফুল ক্রোম। মিগ-29 একটি মাল্টিরোল কমব্যাট ফাইটার, যা একই সাথে আকাশে এবং ভূমিতে হামলার জন্য অত্যন্ত পারদর্শী। এর শক্তিশালী ক্লিম অফ RD-33 আফটার বার্নিং টার্বোফ্যান ইঞ্জিন নিমেষেই বিমানকে সাবসনিক থেকে সুপারসনিক গতিতে নিয়ে যেতে পারে। অত্যাধুনিক কোবরা ম্যানোভারিটি সম্পূর্ণ এই বিমান শত্রু বিমানের মিসাইলকে ফাঁকি দিয়ে পাল্টা আক্রমণ চালাতে পারে। সোভিয়েতরা এই বিমানকে তাদের স্টেট অফ দ্য আর্ট হিসেবে পরিচয় দেয়। এটি দীর্ঘদিন পশ্চিমা এবং ইউরোপিয়ান দেশগুলোর ফিয়ার ফ্যাক্টর ছিল। তো কথা না বাড়িয়ে এক নজরে সাধারণ বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক। রোল: এয়ার সুপিরিয়রিটি মাল্টিরোল ফাইটার। উৎপাদনকারী দেশ: রাশিয়া। প্রস্তুতকারক: মিগ-1। বৈমানিক: 1 জন। দৈর্ঘ্য: 17.37 মিটার। উচ্চতা: 4.73 মিটার। খালি অবস্থায় ওজন: 11,000 কেজি। লোডেড অবস্থায় ওজন: 14,900 কেজি। সর্বোচ্চ উড্ডয়ন উচ্চতা: 21,000 কেজি। শক্তির উৎস: দুটি ক্লিম অফ RD-33 টার্বোফ্যান ইঞ্জিন। সর্বোচ্চ গতিসীমা: Mach 2.25। কম্বাট রেডিয়াস: 1,430 কিলোমিটার। ফেরি রেঞ্জ: 2,900 কিলোমিটার। এতে অস্ত্র হিসেবে থাকছে একটি 30 মিলিমিটারের GSH-301 ক্যানন। এছাড়া 60টি হার্ড পয়েন্টে মোট 4,000 কেজি এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড মিসাইল, লেজার গাইডেড বম, আনগাইডেড রকেট ইত্যাদি বহন করতে পারে। ইরাক ইরান যুদ্ধে ইরান এই বিমান ব্যবহার করে ইরাকি সেনাবাহিনীর বিপক্ষে অনেক সাফল্য পেয়েছিল। তো অনেক কথা হলো, আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের কোনো ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়া ফেসবুক, টুইটার, গুগল প্লাসে আমাদের সাথে সংযুক্ত থাকতে পারেন, লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। তো কষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।